नमस्कार, शुभ शारदिया। सबाई के जानाई शुभ शारदियार आंतरिक प्रीति और शुभेच्छा। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শিলিগুড়ি সংঘশ্রী ক্লাব, এবার তাদের 56তম বর্ষ এবং তাদের থিম সংসার। এই আমরা দেখে নেব এই সংসার থিমে কি কি করেছে। আমার ঠিক পেছনেই রয়েছে একটি ট্রাক এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ট্রাকের তলায় চাকা নেই। সেখানে কিছু শ্রমজীবী মানুষজন বহন করে নিয়ে যাচ্ছে সেই ট্রাকটিকে। মানে অর্থাৎ বোঝাতে চাইছে যে এই মূল্যবৃদ্ধির জেরে যেভাবে মানুষের অসহায়ের দিনগুলি আসতে চলেছে, সেই জায়গায় ট্রাকের চাকা থাকবে না, মানুষদেরই হয়তো নিয়ে যেতে হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন কবিগুরু উড়ালপুল, উড়ালপুল থেকে কিছু গ্যাসের সিলিন্ডার পড়ে যাচ্ছে। অর্থাৎ এখানে বোঝাতে চাইছে যে মানুষের অবস্থা এতটাই করুণ যে গ্যাস আর মানুষ ব্যবহার করার ক্ষমতা নেই, সেই জন্য রাস্তাঘাটে পড়ে আছে গ্যাস। আমরা উড়ালপুলের নিচ দিয়ে ঢুকছি এবং সেই প্রতীকী হিসেবেই উড়ালপুলের তলায় যে সমস্ত দোকানগুলোর পোস্টার ব্যানার থাকা যায় সেগুলোই আমরা দেখতে পাচ্ছি এখানেও তৈরি করেছে খুব সুন্দরভাবে। আরও বিস্তারিতভাবে জানতে আমরা ক্লাব কর্তৃপক্ষের একজনের সাথে কথা বলি। দাদা, আপনার নাম? আমার নাম শিবপাল দত্ত। এবারে আপনাদের থিমটা কি? এবারে আমাদের থিম হচ্ছে সংসার। সংসারের মানে হচ্ছে এটি নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারে সংসারের হালাকিকত বোঝানোর চেষ্টা করেছে। আমাদের এখানে মেনলি হচ্ছে মূল্যবৃদ্ধি পরিস্থিতি হলে একটি খেটে খাওয়া মানুষের পরিবারের কি হাল হয় সেটাই দেখানোর চেষ্টা করেছি। আমরা নিশ্চয়ই কোনো না কোনো পেশায় যুক্ত থাকি, নিশ্চয়ই আমাদের একটা বাজেট থাকে, যখন মূল্যবৃদ্ধি হয় তখন বাজেটটা এক্সিড করে, তখন আমাদের কি হাল হতে পারে সেটাই মূলত আমাদের থিমের মাধ্যমে বোঝানোর চেষ্টা হয়েছে। বাইরের অংশে দেখানো হয়েছে একটি লরিকে মানুষ বহন করে নিয়ে যাচ্ছে, মানে পেট্রোপণ্যের দাম যদি বৃদ্ধি হয় তাহলে কীভাবে বাহন বহনে পরিণত হয় সেটা দেখানো, এটি ফ্লাইওভার সেটি ফাঁকা, তার মধ্যে অজস্র সিলিন্ডার পড়ে আছে, মানে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গেলে যা হতে পারে। এবং ভেতরের অংশে হচ্ছে দেখা যাচ্ছে উপরে কাঁটাতারের মধ্যে কিছু গ্যাস সিলিন্ডার আটকে আছে। নিম্নবিত্ত পরিবারের কিছু বাড়ি আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। মায়ের মধ্যে একটা সেরম রূপ রেখেছি, দু রকমের মা এখানে আছে, একজন মা যাকে যার পূজা আমরা করছি মা দেবী দুর্গা, এবং আরেক পাশে সংসারের মা। সংসারের মা হচ্ছে আমাদের বাড়ির মহিলা যারা পুরো সংসারটি সামলায়, ফেশিয়াল থেকে শুরু করে সমস্ত কিছু তারা সামলায়। তো যদি বাজেট বৃদ্ধি হয় তাদের কী পরিস্থিতি হয়, সেই করুণ মুখ যে তাদের ছেলে মেয়েদেরকে সেই তাদের আবদার পূর্ণ না করতে পারার সে বেদনা, সেটাও আমরা পুজো বন্ধবের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ঠিক শৈবালবাবু যেমনটাই বললেন যে মূল্যবৃদ্ধির বাজারে মানুষকে প্রতিদিন লড়াই করতে হচ্ছে, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে রোজকার জীবন চালাতে যেসব জিনিস দরকার হয় তা দিয়েই এই পুরো মণ্ডপ সজ্জা ব্যবহৃত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছি যে একজন দরিদ্র নিম্নবিত্ত মানুষের ঘর কীরকম সেই অনুভাবেই বানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস সিলিন্ডার দিয়ে এই মণ্ডপ সজ্জায় কাজ করা হয়েছে, বিভিন্ন টিনের জিনিসপত্র, দর্শনার্থীরা এসে সেগুলো পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করছেন। আমরা আরও এগিয়ে গেলে দেখতে পারবো যে টিন দিয়ে কিছু মানুষের প্রতীকী বানানো হয়েছে, শ্রমজীবী মানুষের। আমরা ওপরের দিকে যদি একটু যাই তাহলে দেখতে পারবো জানালা, কিছু আমাদের মেইন ব্যবহৃত জিনিস যে গ্যাস সেগুলো জালের মধ্যে বন্ধ হয়েছে, উপরে টিনের তেলের টিনের ডাব্বা দিয়ে তৈরি হয়েছে। এবং ওপরের দিকে তাকালে দেখা যাচ্ছে গ্যাসের মধ্যে কাঁটা তার লাগানো। মূল্যবৃদ্ধির জোরে আমাদের গ্যাস এতটাই হাতের নাগালে বাইরে চলে গেছে যে গ্যাস কিনতে গেলে আমাদের কাঁটা তারের আঘাত সহ্য করতে হতে পারে। দর্শনার্থীদের ঢল আমরা দেখতে পাচ্ছি দিনে দিনে বাড়ছে। এবার আমরা চলে যাব একটু মূর্তির দিকে। এখানে দেখা যাচ্ছে একদিকে যেমন মায়ের রূপ, অন্যদিকে শ্রমজীবী মায়ের রূপ। একজন নিম্ন মধ্যবিত্ত মানুষের বাড়ির ঘর কেমন, তাদের জীবনযাত্রা কেমন, সেই হিসেবেই মাকে ফুটিয়ে তোলা হয়েছে। দেখা যাচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীকে কীভাবে মা আগলে রেখেছেন, সংসারের রূপ নিয়েই মা যেন আমাদের কাছে চলে এসেছেন। তো আমরা বর্তমান সমাজের জ্বলন্ত সমস্যা এই মণ্ডপে প্রতিবিম্ব হয়ে দেখা দিচ্ছে, থিমের সঙ্গে তাল মিলিয়েই প্রতিমার সামঞ্জস্য রাখা হয়েছে। আমরা ভালো মতন অবজারভেশন করলে দেখতে পারি যে ওপরে কিছু ট্রাঙ্ক রাখা রয়েছে যেগুলো আমাদের মধ্যবিত্ত ঘরে ব্যবহৃত জিনিসপত্র, সেগুলো দিয়েই মণ্ডপকে সুসজ্জিত করে তোলা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন মণ্ডপে এক বিন্দুও থার্মোকল বা প্লাস্টিকজাত দ্রব্য ব্যবহার করা হয়নি। রোজকার জীবন চালাতে যে সমস্ত জিনিস দরকার হয় সেগুলো দিয়েই মণ্ডপ সজ্জা হয়েছে এবং এখানে পুজোয় থার্মোকল বা প্লাস্টিক জাতীয় কোনো দ্রব্য ব্যবহার করা হয়নি বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে। বিশ্ববাংলা শারদ সম্মান পুজোর সম্মানও পেয়েছে এই সংঘশ্রী ক্লাব।
আমরা তুলে ধরলাম সংগোষ্ঠী ক্লাবের পুজো। এইভাবেই আমরা আরও বিভিন্ন ক্লাবে মণ্ডপে যাব এবং আপনাদের সামনে তুলে ধরব তাদের ছবি। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট নিউজ 18 লোকাল।